কিউবার রাজধানী হাভানার ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় 60 জনেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর বিবিসির। শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তার জেরে হাভানার ঐতিহাসিক ভবনগুলো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।